দর্শক শ্রোতা, বাংলাদেশ নাকি রাশিয়া হঠাৎ করে দেখে বোঝার উপায় নেই। বাংলাদেশের পাবনা জেলা রূপপুর যেন রাশিয়ার কোনো শহর, বাংলাদেশ থেকে মনে হয় রাশিয়াতেই রয়েছে। 5 থেকে 6 হাজারের বেশি রুশ নাগরিক বসবাস করে রূপপুরে। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের কাজে তারা নিয়োজিত রয়েছে। রাশিয়ানদের জন্য ঘুরে উঠেছে কাঁচা বাজার, দোকানপাট এবং রেস্তোরাঁ। চলছে রাশিয়ান ভাষার প্রচলন, বিক্রেতাগণ রাশিয়ান ভাষা আয়ত্ত করে নিচ্ছে এবং রাশিয়ান ভাষা দোকানের নামও ব্যবহার করছে। দর্শক শ্রোতা, আজকে আপনাদের পাবনার মিনি রাশিয়া ঘুরিয়ে দেখাবো এবং জানাবো সব কিছু। আশা করি আজকের এই ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে। দর্শক শ্রোতা, ঈশ্বরদীপ নতুন হাট থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। নতুন আরেকটি ব্লগ শুরু করছি, ঈশ্বরদীপ নতুন হাট রূপপুর পারমাণবিক কেন্দ্র। আর এখানে রাশিয়ান মিনি রাশিয়া বলা হয় এই কারণেই, কারণ এখানে রাশিয়ানরা বসবাস করে। আর এখানে যে নতুন হাট গড়ে উঠেছে, এই হাটটি শুধু রাশিয়ানদের জন্যই গড়ে উঠেছে। আজকে আপনাদের গ্রিন সিটি ঈশ্বরদীপ ঘুরে দেখাবো এবং এখানে রাশিয়ানরা কেনাকাটা করতে আসে এই নতুন হাটে। আমার পাশ দিয়ে দেখতে পারছেন যে এগুলো সবগুলোই ঘুরে উঠেছে রাশিয়ানদের জন্য। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র অফিস, আর এখানে গ্রিন সিটি, আর এই যে বহুতল যে ভবনগুলো দেখতে পাচ্ছেন, এই ভবনগুলোই রাশিয়ানরা এখানে বসবাস করে। রাশিয়ানদের গাড়ি সব চলাফেরা করে এখানে বাজারে কেনাকাটা করতে তারা আসে। গ্রিন সিটি, ঈশ্বরদীপ গ্রিন সিটি। এই যে আইরিস ভবনগুলো দেখতে পাচ্ছেন, দেখতে দেখতে আমরা রাশিয়ানদের এখানে সবচেয়ে তারা চলাফেরা করে। রাশিয়ানদের দেখতে দেখতে রাশিয়ানদের দেখা পেয়ে গেলাম। হাই, ভালো আছেন? ফার্মেসিতে নিত্য প্রয়োজনীয় যে ওষুধপত্রগুলো, এগুলো তারা কিনতে আসে রাশিয়ান লোকজন, তারা এখানে বসবাস করে। হাই ফিন, দর্শক শ্রোতা, এখানে যে ভবনগুলো আপনারা দেখতে পাচ্ছেন, 12 তলা 14 তলা এই ভবনগুলো, এগুলো গ্রিন সিটির ভিতরের এই ভবনগুলো, এখানে রাশিয়ানরা বসবাস করে। সেই গ্রিন সিটির যে রূপপুর ঈশ্বরদীপ, এই গ্রিন সিটির যে ভবনগুলো, সেই ভবনগুলো আপনারা দেখতে পাচ্ছেন। এখানে রাশিয়ানদেরই সবচেয়ে ভিড় আমরা দেখতে পাই। হাই, দর্শক শ্রোতা, এখানে অনেক
ভিন লেন্তা সুপার শপ, এখানে আফ্রাহিম বিভিন্ন রকমের দোকানপাট গড়ে উঠেছে। আর এইগুলো রাশিয়ানরা এখানে কেনাকাটা সবচেয়ে বেশি করে। এখানে এখানে আপনাদের দেখাচ্ছি মার্কেটগুলোতে বেশিরভাগ রাশিয়ানরা কেনাকাটা করে থাকে এই মার্কেটগুলো। সব মার্কেটই এখানে কেনাকাটার জন্য রাশিয়ানরা বেশি আসে এখানে। দর্শক শ্রোতা, আমরা মার্কেট থেকে নেমে যাচ্ছি। পুরা মার্কেটই এখানে রাশিয়ানদের সবচেয়ে কেনাকাটা করে থাকে বেশি। এখানে রাশিয়ানরা বসবাস করে এবং এই নতুন হাটে এখানে কেনাকাটা করতে আসে। আপনাদের দেখালাম যে এখানে রাশিয়ানদের দৌড়ঝাঁপ সবচেয়ে বেশি, রাশিয়ানদের গাড়ি, এই গাড়ি করে তারা রূপপুর পারমাণবিক কেন্দ্রে তাদের কাজ করে থাকে। এবং ভবনগুলো আপনারা দেখতে পাচ্ছেন, নতুন হাট এখানে সব ধরনের শাকসবজি ফলমূল থেকে শুরু করে পোশাক সামগ্রী সব কিছুরই জমজমাট একটি হাট গড়ে উঠেছে। এখানে রাশিয়ানদের কেনাকাটাই সবচেয়ে বেশি এবং আসা যাওয়া করে এখানে এই হাটটিকে কেন্দ্র করে। ভালো আছেন ভাই? এখানে তো আপনার রাশিয়ানরা কেনাকাটা সবচেয়ে বেশি করে। হ্যাঁ, এই যে আপনার এইটা কি, আপনার কি বলে এটা কি? এডি মোরিস। তো প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে ওয়াটারে ঢুকতেছে তারা। দর্শক শ্রোতা, আমি নতুন হাট গ্রিন সিটি, যেখানে মিনি রাশিয়া গড়ে উঠেছে, সেখানে ঘুরে ঘুরে আপনাদের দেখাচ্ছি যে কীরকম জমজমাট হয়ে উঠেছে এখানকার পরিবেশ, সেটাই আপনারা দেখতে পাচ্ছেন। আমরা একটা ফুল এবং ফলের দোকানে দেখতে পাচ্ছি এখানে রাশিয়ান ভাষায় এবং গ্রিন সিটি ফ্লাওয়ার শপ লেখা রয়েছে। ভাই ভালো আছেন? এখানে দোকানদারি করতে হলে রাশিয়ান লোকজন সবচেয়ে বেশি আসে, তাদের জন্য
জন নয়, এখন এখানকার যারা ইয়াং জেনারেশন রয়েছে তারা ভাষাটা আয়ত্ত করে ফেলেছে, ভাষা মোটামুটি পারে। হ্যাঁ হ্যাঁ, এই যে আপনার ফলের মধ্যে আপনি দেখতে পাচ্ছেন যে এই যেটা মালটা, এটাকে কি বলে রাশিয়ান ভাষায়? অ্যাপল সিন। তারপরে এই যে আম দেখতে পাচ্ছি, আম। তারপরে এটা এটা কি? এটা এটা দিনার না? রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ছবি থেকে শুরু করে রাশিয়ানদের ছবি এখানে সবচেয়ে বেশি আমরা দেখতে পাচ্ছি। কি সুন্দর ভাবে আসলে এই গ্রিন সিটিটি জমজমাট হয়ে উঠেছে, আর এখানকার যে দোকানপাটগুলো সেই দোকানপাটগুলো রাশিয়ান ভাষায় এই করা হয়েছে, এবং এখানে যারা দোকানদারি করে তারা সবাই মোটামুটিভাবে রাশিয়ান ভাষা আয়ত্ত করে ফেলেছে। Thank you.